নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব সি টেট ডিসেম্বর দু হাজার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তো বন্ধুরা যারা যারা সি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে রাখি সি ডিসেম্বর দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশের যে সি সেই পরীক্ষার অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখে থেকে অ্যাপ্লিকেশান আপনারা করতে পারছেন এবং চব্বিশে নভেম্বর দু পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ডেট রয়েছে বন্ধুরা যেটা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফি অর্থাৎ অ্যাপ্লিকেশান যে ফিজ রয়েছে সে অ্যাপ্লিকেশান ফিজ যে পেমেন্ট করা লাস্ট ডেট সেটা কিন্তু পঁচিশে নভেম্বর দু পর্যন্ত আপনি এখানে সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর যেখানে বলে রাখি আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু ডিসেম্বর দু থেকে জানুয়ারি দু ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাসের মধ্যেই কিন্তু আপনাদের অনলাইনে যে পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু হতে চলেছে তো চলুন এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব যে সি টেট দু হাজার যে ডিসেম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষাতে আপনারা যা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু দেখতে থাকুন এখান থেকে আজকে আমরা প্রতিটি বিষয় সম্পর্কে একের পর এক ডিসকাস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটের ডিসেম্বর দু হাজার বাইশ বুলেটিন এটা হচ্ছে অফিসিয়াল একটি ইনফরমেশান যেখানে আপনাদেরকে সমস্ত ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে ডেট অফ এক্সামিনেশান রয়েছে ডিসেম্বর দু থেকে জানুয়ারি দু হাজার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রথমে আপনাদেরকে বলে রাখি সিটের পরীক্ষা সিটেড পরীক্ষা বন্ধুরা বলে রাখি প্রতি বছর কিন্তু হয়ে থাকে এবং এখানে যাদের যাদের বি টেটের যে মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ ডাব্লিউ বি টেট পরীক্ষার যে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা যদি আপনাদের থাকে তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ এখানে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কোয়ালিফিকেশান চাই যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই চলবে একটি হচ্ছে ডিএলএড ডিএলএড যদি আপনি করে থাকেন আবেদন করতে পারবেন আপনি যদি বিএড করে থাকেন আবেদন করতে পারবেন যদি আপনি বিএলএড করে থাকেন তবু কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন অথবা আপনি যদি ডিএড করে থাকেন তবু কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে চারটি ট্রেনিং এই চারটি ট্রেনিংয়ে যে কোনো একটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি সিটের পরীক্ষাতে বসতে পারছেন যেখানে বলে রাখি বন্ধুরা সিটের পরীক্ষার কিন্তু কোনো লিমিট নেই আপনি যতবার খুশি এই সিটের পরীক্ষা দিতে পারেন এবং সিটের পরীক্ষার যে রেজাল্ট সে রেজাল্টটি যখনই আপনার মনে হবে যে এই রেজাল্টটি আপনার পক্ষে বেস্ট সেই রেজাল্টটি আপনি কিন্তু রেখে নিতে পারেন পরবর্তী চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেশান করার জন্য তো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিটের পরীক্ষা আপনি যতবার দিতে পারেন কিন্তু সেই রেজাল্টে যেটি বেস্ট হবে সেই রেজাল্টটি আপনি রেখে পরবর্তীকালে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারেন তো এখানে বলে রাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন সিটেট ডিসেম্বর দু হাজার বাইশের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে বলে রাখি বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে তো প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু উপরেই লেখা থাকবে অ্যাপ্লাই ফর সিটেড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু তো সেই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড নোট ডাউন রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাপ্লিকেশান নাম্বার আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু নোট করে রাখতে হবে পরবর্তী যে রেফারেন্সের জন্য এখানে বলে রাখি বন্ধুরা তারপরে আপনাদেরকে আপলোড লেটেস্ট স্ক্যান্ড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এখানে ফটো এবং সিগনেচারগুলো আপলোড করতে হবে এবং তারপরে অনলাইনে আপনাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে এবং তারপরে কিন্তু ফাইনালি আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি ঠিক আছে তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান করার পুরো প্রসেস তো চলুন দেখা যাক আপনারা কোন কোন ক্যাটাগরিতে কত টাকা অ্যাপ্লিকেশান আপনাদের ক্ষেত্রে লাগছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজ স্ট্রাকচার এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেকশান এই সেকশানটি আপনাদেরকে বুঝতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে কত টাকা লাগছে সেই ব্যাপারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি ক্যাটাগরি এখানে ডিভাইড করা রয়েছে একটি হচ্ছে জেনারেল ও ক্ষেত্রে আরেকটি হচ্ছে এসসি এসটি বা দেখতে পাচ্ছেন পিডাব্লিউডিদের ক্ষেত্রে ঠিক আছে তো দুটি ক্যাটাগরিতে এখানে ডিভাইড করা রয়েছে যেখানে টাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা রয়েছে এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যদি আপনি পেপার ওয়ান যদি আপনি পেপার ওয়ানের জন্য যদি আপনি পরীক্ষা দেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক টাকা লাগছে পেপার ওয়ান অথবা পেপার টু যে কোনো একটির জন্য যদি আপনি যে কোনো একটি পেপারের জন্য পরীক্ষা দেবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা লাগছে এটা হচ্ছে কাদের জন্য এটা হচ্ছে জেনারেল এবং ও জন্য এই জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে যে কোনো একটি পেপারের ক্ষেত্রে এক হাজার টাকা লাগছে আর আপনি যদি দুটি পেপারই দেন অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু এই দুটি পেপারে যদি আপনি পরীক্ষায় বসতে চান তো সেক্ষেত্রে আপনাদের যে টাকা লাগছে সেটা হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ কাদের জন্য এটা হচ্ছে জেনারেল এবং ও জন্য এরপর বলে রাখি বন্ধুরা যদি আপনি এস সি বা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে যদি আপনি শুধুমাত্র একটি পেপার দেন অর্থাৎ পেপার ওয়ান অথবা পেপার টু যে কোনো একটি পেপার তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে পাঁচশো টাকা আর আপনি যদি বোথ পেপার অর্থাৎ দুটি পেপারে যদি আপনি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে ছশো টাকা ঠিক আছে এটা কাদের জন্য এটা হচ্ছে এসসি এসটি অথবা পিডব্লিউডি এই তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যখনই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন এই ফিজটি কিন্তু আপনাকে লাস্টে দিতে হবে এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে কারেকশান অথবা আপডেশান ইন ডিটেলস তো দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস পার্টিকুলার ক্যানট বি চেঞ্জ ওর এডিটেড ওয়ান্স দ্য সাম দ্য অ্যাপ্লিকেশান ফিজ হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার পর আপনারা কিন্তু কারেকশান করার কোনো সময় পাচ্ছেন না আপনাকে খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে এসএসসিতে যেটা হয়ে থাকে যে অ্যাপ্লিকেশান করার পরে কারেকশন করার একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় এক থেকে দু দিন সময় দেওয়া হয় কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু রকমের কারেকশন করার সময় দেওয়া হবে না অ্যাপ্লিকেশান ফর্মটি পুরোপুরি সাবমিট হয়ে গেলেই সেটাই কিন্তু ফাইনাল সাবমিট পরবর্তীকালে কোনো রকমের ডেটা যদি আপনার ফিল করতে ভুল হয় তো সেক্ষেত্রে আপনাদের পুরোপুরি অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দিন এখানে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জায়গাতে আপনাদের পরীক্ষার সেন্টার রয়েছে সেই ব্যাপারে কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন পরীক্ষার যে সেন্টার সেই পরীক্ষার যে সেন্টার সেখানে কিন্তু দুটি শিফটে আপনাদের পরীক্ষা হবে একটি হচ্ছে সকাল সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত আর একটি হচ্ছে আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত কম্পিউটারে কিন্তু পরীক্ষা হবে অনলাইনে পরীক্ষা হবে যেখানে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে যেখানে দেখতে পাচ্ছেন এক একটি শিফটের ক্ষেত্রে আড়াই ঘন্টা অর্থাৎ টোটাল কিন্তু এখানে আড়াই ঘন্টা সময় দেওয়া হবে পেপারটি ক্লিয়ার করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে পরীক্ষার সেন্টার কোথায় হবে সেই ব্যাপারে তো পরীক্ষা সেন্টার বন্ধুরা পশ্চিমবঙ্গে অনেকগুলি জায়গাতে আপনাদের পরীক্ষা হবে যে কোনো একটি জায়গাতে আপনাদের যে নিয়ারেস্ট লোকেশন রয়েছে সেই নিয়ারেস্ট লোকেশানে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন তা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি কোন কোন জায়গাতে আপনাদের পরীক্ষা সেন্টার হবে সেই ব্যাপারে আপনারা অ্যাপ্লিকেশান করার সময় আপনাদেরকে সেই নিয়ারেস্ট লোকেশন কিন্তু সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সিলেকশন প্রসেস সিলেকশান প্রসেসের মধ্যে যদি আপনি পেপার ওয়ান পরীক্ষা দেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি টেটের যে সিলেবাস বা বি টেটে যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা হয় এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টই রয়েছে দেখতে পাচ্ছেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি ইংলিশ অর্থাৎ দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু থাকছে ম্যাথামেটিক্স এবং ইভিএস এই পাঁচটি সাবজেক্ট কিন্তু এখানে থাকছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর দেড়শোটি কোশ্চেন টোটাল দেড়শো নম্বরে পরীক্ষা হবে এটা হচ্ছে পেপার ওয়ান ঠিক আছে ক্লাস ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যারা যারা শিক্ষক শিক্ষিকা হতে চান তাদের ক্ষেত্রে পেপার ওয়ান আর পেপার টু দেখতে পাচ্ছেন এখানে পেপার এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টোটাল এখানে পাঁচটি বিষয় থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথামেটিক্স এবং সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স এখানে কিন্তু থাকছে এটা হচ্ছে ক্লাস সিক্স টু এইট যে সমস্ত শিক্ষক শিক্ষিকা হতে চান সিটেড তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু কোয়েশ্চনের নাম্বার রয়েছে এবং টোটাল দেড়শোটি কোশ্চেন থাকছে দেড়শো নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে এখানে দুটি সাবজেক্টে কিন্তু ষাটটি করে কোশ্চেন থাকছে অঙ্কের ক্ষেত্রে এবং সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে ষাটটি করে কোশ্চেন ষাট নম্বরে পরীক্ষা হচ্ছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে পেপার ওয়ান অথবা পেপার টু এই দুটি পরীক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু যে কোনো দুটি ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষাও রয়েছে ইংরেজিও রয়েছে যে কোনো দুটি ভাষা আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অপ্ট টু ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইউ উইশ টু অ্যাপেয়ার ফর সিটেড এখান থেকে দুটি যে কোনো ভাষা আপনি সিলেক্ট করতে পারেন সিটেড পরীক্ষায় বসার জন্য এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জায়গাতে আপনাদের যে পরীক্ষা সেন্টার অর্থাৎ কোথায় কোথায় আপনাদের পরীক্ষা সেন্টার হবে সেই ব্যাপারে এরপর আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করবো তো বলে রাখি বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলিতে আপনাদের সি টেটের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে আসানসোল বাগমারা বহরমপুর বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর হুগলি কলকাতা মালদা পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি এবং সিউড়ি এই এতগুলি জায়গাতে কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টার রয়েছে অর্থাৎ আসানসোল বাগমারা বহরমপুর বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর হুগলি কলকাতা মালদা পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি এবং সিউড়ি এতগুলি জায়গাতে কিন্তু আপনাদের সিটেটের পরীক্ষা হবে আপনারা অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু এই সমস্ত সেন্টারগুলো আপনারা সিলেক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোন কোন জায়গাতে অর্থাৎ কোন কোন এক্সামিনেশান সেন্টারে কতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন কারা কারা কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছেন প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি সিলেবাস দেওয়া রয়েছে সিটেটের প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ সিলেবাসগুলো কিন্তু চেক করতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য যা যারা সিটেডের জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করুন তার পাশাপাশি যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ